বন্ধুরা ধাঁধাটুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একবার ভীর, বান্টি, ইমলি ও জিন্টু গেল তাদের বন্ধু টিনার বাড়িতে পার্টি করতে। টিনার বাড়ির নিচে তার স্কুটি রাখা ছিল, কিন্তু পার্টি শেষে সবাই যখন চলে যায় তখন টিনা নিচে নেমে দেখে তার স্কুটি সেখানে নেই, কেউ একজন সেটা চুরি করেছে। টিনা পার্টি করতে আসা এই চারজনকে সন্দেহ করে এবং পুলিশ অফিসারকে ফোন করে। পুলিশ অফিসার এই চারজনের বাড়িতে যায়। ভীর বলে, টিনার বাড়ি থেকে আমার বাড়িতে খুব অল্প দূরে, মাত্র 5 মিনিটেই হেঁটে আসা যায়। পার্টি শেষে আমি তো হেঁটেই এসেছি, আমি কেন তার বাইক চুরি করতে যাব। বান্টি বলল, পার্টি শেষে আমি তো ট্যাক্সি করে আমার বাড়িতে চলে এসেছি, টিনার স্কুটি কিভাবে চুরি হয়েছে তা আমি জানি না। জিন্টু বলে, আমার বাড়িও তো টিনার বাড়ি থেকে খুব কাছে, আর আমি খেতে খুব পছন্দ করি, তাই পার্টি শেষে চিপস খেতে খেতে আমার বাড়িতে চলে এসেছি। আমি যদি ওর স্কুটি নিয়ে আসতাম তাহলে কি হাত দিয়ে চিপস খেতে খেতে আসতে পারতাম? আমি ওর স্কুটি চুরি করিনি। ইমলি বলে, টিনা আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমি কিভাবে তার বাইক চুরি করতে পারি? পার্টি শেষে ট্যাক্সিতে করে আমিও বাড়ি ফিরে এসেছি, তার স্কুটি কিভাবে চুরি হয়েছে তা আমি জানি না। বন্ধুরা, পুলিশ অফিসার এই চারজনের কথা শুনল, কিন্তু সবকিছু দেখে বুঝে ফেলল এদের মধ্যে কে সেই স্কুটি চোর। বন্ধুরা, চারটি ছবি ভালো করে দেখুন এবং বলুন তো, টিনার স্কুটিটি এদের মধ্যে কে চুরি করেছে? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব জিন্টুর বাড়ির সামনে স্কুটির চাকার দাগ রয়েছে, যা কিনা তার ঘরের ভিতরের দিকে গেছে। সুতরাং জিন্টুই হলো সেই স্কুটি চোর। যারা সঠিক উত্তর দিয়েছেন ধাঁধাটুনের পক্ষ থেকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা, এই ছবি দুটি দেখো এবং বলতো এদের দুজনের মধ্যে কে মা হতে চলেছে, অর্থাৎ কার্পেটে বেবি আছে, এ অর বি? তোমাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও। বন্ধুরা, আমরা যদি এই ছবি দুটি দেখি তাহলে দেখব এ ছবিতে এই মহিলার খাবারের মেনুতে ড্রিঙ্কস রয়েছে, যা সন্তান সম্ভবা মায়েরা কখনো পান করে না, অর্থাৎ এই মহিলা খেয়ে খেয়ে তার পেটকে মোটা করেছে। আর বি ছবিতে যদি আমরা দেখি তাহলে দেখব এই মহিলার খাবারের মেনুতে দুধ রয়েছে, যা অনেক পুষ্টিকর, অর্থাৎ বি মহিলা সন্তান সম্ভবা। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা বলুন দেখি, দুজন একই রকম দেখতে কিন্তু একজন হারিয়ে গেলে অন্যজন কোনো কাজেই লাগে না, কি সেটা? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এর উত্তর হলো জুতা। এক জোড়া জুতোর দুটো একই রকম দেখতে কিন্তু একটি হারিয়ে গেলে আরেকটি কোনো কাজেই লাগে না। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জানি অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা, এই ছবিটি ভালো করে দেখুন এবং বলুন তো এই 8 গুলোর মাঝে কোথায় 9 রয়েছে। বন্ধুরা, এই 8 গুলোর মাঝে এইখানে 9 রয়েছে। যারা 9টি খুঁজে বের করতে পেরেছেন তাদের জানি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক আজকের দিনের শেষ ধাঁধাটি। বলুন তো এই দুজন শিক্ষকের মধ্যে কে রেগে আছে, এ অর বি? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এ নাম্বার ছবিতে আমরা দেখছি এই শিক্ষক হাসি মুখে বাচ্চাদের পড়াচ্ছেন, কিন্তু বি নাম্বার ছবিতে আমরা দেখছি ইনি রেগে আছেন এবং হাতের স্কেল দিয়ে বোর্ডে আঘাত করছেন, অর্থাৎ বি নাম্বার শিক্ষক রেগে রয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ধাঁধাটুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।